হ্যালো ভিউয়ার্স, স্ট্রেঞ্জ নিউজ বিডি 24 এর আরও একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের একটি অন্যতম রাজ্য হচ্ছে নাগাল্যান্ড, যে রাজ্যটি বিভিন্ন অদ্ভুত আর উদ্ভট কাজকর্মের জন্য সবসময় আলোচিত হয়ে থাকে। নাগাল্যান্ড ভারতের মধ্যে এমন একটি রাজ্য যেখানকার মানুষ সবাই এক ভাষায় কথা বলে না, অর্থাৎ এখানকার মানুষের মুখে বিভিন্ন ধরনের ভাষা প্রচলিত রয়েছে। আর তার চাইতে অবাক করা বিষয় হচ্ছে এখানকার বেশিরভাগ মানুষই মূলত কুকুরের মাংস খায়। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা ভারতের একটি রাজ্য নাগাল্যান্ড সম্পর্কে এমন কিছু চাঞ্চল্যমূলক তথ্য জানতে চলেছি যেগুলো শোনার পর আপনারা হয়তো বা অনেকেই বিশ্বাস করতে চাইবেন না। তো ভিডিওটি মিস না করতে চাইলে অবশ্যই আমাদের পুরো ভিডিওটির সাথে থাকুন। নাগাল্যান্ড রাজ্যটি মূলত ভারতের পূর্ব দিকে অর্থাৎ আসাম রাজ্যের পাশেই অবস্থিত। এই রাজ্যটিতে মাত্র 19 লক্ষ মানুষ বসবাস করে। আমরা সকলেই জানি যে ভারত একটি হিন্দু ধর্মপ্রধান রাষ্ট্র, কিন্তু ভিউয়ার্স আপনি শুনে অবাক হবেন যে এই নাগাল্যান্ড রাজ্যে মূলত 28% মানুষই হচ্ছে খ্রিস্টান ধর্মের অবলম্বী। এখানে হিন্দু ধর্ম অবলম্বীর সংখ্যা প্রায় 8% এবং মুসলিম ধর্ম অবলম্বীর সংখ্যা 5%। নাগাল্যান্ড রাজ্যের সবচেয়ে সৌন্দর্যের একটি বড় বিষয় হচ্ছে এখানকার পাহাড় আর গাছগাছরা, যেগুলো প্রাকৃতিকভাবে নাগাল্যান্ড রাজ্যটিকে অত্যন্ত সুন্দর করে গড়ে তুলেছে, যা টুরিস্টদেরকে অত্যন্ত আকর্ষিত করে। এবং এই পাহাড়ি আর ঘন জঙ্গলপূর্ণ স্থানগুলোতে প্রায় 600 অধিক জনগোষ্ঠী বসবাস করে, যেসব জনগোষ্ঠী একে অন্যের থেকে আলাদা এবং এদের ভাষাও মূলত এক নয়, অর্থাৎ এরা ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলে। এই নাগাল্যান্ড রাজ্যের সবচেয়ে প্রচলিত একটি ভাষা হচ্ছে আও। এই ভাষা দিয়ে মূলত প্রায় 12% মানুষ কথাবার্তা বলে থাকে। নাগাল্যান্ড রাজ্যের সংস্কৃতি অনুযায়ী এখানকার মানুষেরা রং বেরঙের চাদর পরে তাদের দেবদেবীর কাছ থেকে তারা আশীর্বাদ গ্রহণ করে। নাগাল্যান্ড রাজ্যের অধিকাংশ মহিলারা বিশ্বাস করে যে পায়ের মধ্যে যদি বেড়ি পরে থাকা যায় তাহলে সকল অশুভ শক্তি থেকে দূরে থাকা যাবে। নাগাল্যান্ড রাজ্যের নাগা সংস্কৃতি অনুসারে এখানকার মানুষেরা মূলত কুকুরের মাংস খায়। আর নাগা সংস্কৃতিতে বিশ্বাসী সকল মানুষেরা মনে করে যে এটি তাদের সংস্কৃতির একটি অংশ। আবার নাগাল্যান্ড রাজ্যে এমন কিছু মানুষ আছে যারা কুকুরের মাংস খায় না, এবং এই কুকুরের মাংস খাওয়া মানুষদেরকে তারা অনেক ঘৃণা করে থাকে। নাগাল্যান্ড রাজ্যের বেশিরভাগ মানুষই মূলত জাদুটোনায় বিশ্বাসী। রাত্রিবেলা ঘুমের মধ্যে যদি কোনো মানুষ বদ বা খারাপ স্বপ্ন দেখে তাহলে পরের দিন সকলে একসঙ্গে জামায়াত হয়ে তারা উপাসনা শুরু করে। এই নাগাল্যান্ড রাজ্যের মানুষ জাদুটোনায় এতটা বিশ্বাসী যে জাদুর কাজে ব্যবহৃত হাড় এবং মানুষের কঙ্কালগুলোকে তারা সুস্থ সবল একজন মানুষকে মেরে ফেলে তার কাছ থেকে সংগ্রহ করে। তাই নাগাল্যান্ড রাজ্যে ভ্রমণে যাওয়ার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। ভারতের অধিকাংশ মানুষই মনে করে যে নাগাল্যান্ড রাজ্যের মানুষেরা শিক্ষা দীক্ষায় অনেক বেশি পিছিয়ে আছে, এবং এখানকার অধিকাংশ মানুষেরাই মূলত জঙ্গলি জীবজন্তু শিকার করে জীবন চালায়। কিন্তু আপনারা শুনে অবাক হবেন যে এখানকার শিক্ষার হার প্রায় 80-85%, যা ভারতের অন্যান্য রাজ্যের থেকে অনেক বেশি। নাগাল্যান্ড রাজ্যের বেশিরভাগ মানুষই মূলত কৃষিকাজের সঙ্গে জড়িত, কিন্তু সবচাইতে একটি অদ্ভুত বিষয় হচ্ছে এখানকার বেশিরভাগ মানুষই মূলত কৃষি উৎপাদিত শাকসবজি খাওয়াকে খুব একটা পছন্দ করে না। নাগাল্যান্ড ভারতের এমন একটি রাজ্য যেখানে পটকা ফোটানো একদম নিষিদ্ধ, তা হোক সেটা যতই ধর্মীয় আচার অনুষ্ঠানের একটি অংশ। নাগাল্যান্ড রাজ্যে মূলত মদ, বিয়ার ও নির্দিষ্ট পরিমাণের কিছু অ্যালকোহল ছাড়া অন্যান্য ব্র্যান্ডের অ্যালকোহলকে একদম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নাগাল্যান্ড রাজ্যে মূলত অনেক ধরনের আচার অনুষ্ঠান পালন করা হয়ে থাকে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ওয়ান বেল ফেস্টিভ্যাল, যেটি নাগাল্যান্ড রাজ্যের প্রায় সকল মানুষই পালন করে থাকে। এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি মূলত প্রতি বছরের ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত পালন করা হয়ে থাকে। তো ভিউয়ার্স, আজকে ছিল এই আমাদের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করুন। ভালো থাকবেন, ধন্যবাদ।